ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো 23 মের পর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেন, সব বোর্ডের সমন্বয় করে পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেওয়া হবে। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে রোববার বঙ্গোপসাগরের সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সব বোর্ডের সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিষয়টি নিশ্চিত করেছিলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। পরীক্ষার সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় ওই তারিখের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়ার পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর 16 মে থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।